हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। तो ट्रेन कृष्णनगर थेके चले गेछे, गेछिलाम मा बाड़ीते, फिरछि बाड़ीते। एखन तो प्रचंड गरम, टेम्पारेचार अलमोस्ट 35-36 हबे। आकाशे मेघ रयेछे बाट बृष्टिर एकटुओ आशा नेई। तो बेरिये पड़ेछि, कालके अफिस आछे। आजके सानडे, कालके मनडे अफिस जेते हबे। तो आर कि बोलबो, संगे आछे आमार बोन भाईरा आछे। तो तार आगे आमी देखिए देव बाइरेर भिउटा। चलो बाइरेर भिउटा एकटू देखे नी जानला दिए। जानला दिए भिउटा देखबो अवश्यई। देखे नाओ, एकदम सबुजे मोड़ा ग्राम्य परिवेश, कोथाओ पाका बाड़ी, कोथाओ चालेर। तो बोलछिलाम आमार भाई बोन संगे आछे। এই যে আমার ভাই কুশান, খুব দুষ্টু। সঙ্গে আছে বোন, মাসির মেয়ে পিউ। আমার নিজের বোন ওই সাইডে রয়েছে, কিন্তু ক্যামেরা ফ্রেমে আসতে চাইছে না এই মুহূর্তে। তো এখন যাচ্ছি বাড়ির পথে, স্টেপ ওয়াইজ দেখাবো, নেক্সট দেখা হচ্ছে। তো কৃষ্ণনগর থেকে ট্রেনটা ছেড়ে এসে এখন দাঁড়িয়েছে তাহেরপুর স্টেশনে। তাহেরপুর স্টেশনটা আগে যেমন দেখেছিলাম আজ থেকে 2 বছর আগে, এখনও ঠিক সেরকমই আছে। তবে ভিড়, যে একটা গ্যাঞ্জাম পরিবেশ, সেটা অনেকটাই নেই। কলেজ নেই, কলেজ ছিল চাকদা হতে, ওই যে কলেজ বাঙ্ক, কলেজ বাঙ্ক করে বেরিয়ে এসেছি। তাহেরপুর ছেড়ে আস্তে আস্তে আবার চলে আসলাম বীরনগর। বীরনগর স্টেশনটা একদম 5 বছর আগে যেরকম ছিল, এখনও ঠিক সেরকম। এখনও একটুও পরিবর্তন হয়নি এখানকার মানুষের আনাগোনা। তোমরা যেগুলো দেখতে পাচ্ছ, এই যে পুরনো শাড়ি, পুরনো প্যান্ট, জামা কাপড়, এটা হলো বীরনগরের একটা হকারের একটা ব্যবসা। তো যেটা হচ্ছে যে, গ্রামে গ্রামে ঘুরে দাদারা এবং দিদিরা, বলতে পারো কাকিমারা, মাসিমারা, এই সমস্ত জিনিসগুলো কালেক্ট করে এবং তার পরিবর্তে প্লাস্টিকের কোনো জিনিস দেয়। তো এইভাবে আমার নিজের বাড়িতেই অনেক এভাবে এক্সচেঞ্জ অফার হয়েছে। তো বীরনগর ছেড়ে আসলাম, এবার ঢুকবো এর পরের স্টেশন কালীনারায়ণপুর। দেখে নিচ্ছি কালীনারায়ণপুর। কালীনারায়ণপুর স্টেশনটা একদম অসাধারণ। তুমি যদি কখনো বা তোমরা যদি কখনো শীতের সময় সকালে স্টেশনটা এসে থাকো, তো মনে হবে বাড়ির পাশে দার্জিলিং। একদম সেই আগের অবস্থা নেই, স্টেশন ফাঁকা, দোকানপাট সেরকম নেই, ট্রেনের মধ্যে হকারের কোনো গ্যাঞ্জাম নেই। মাঝে মাঝে দু একজন হকার দাদারা আসছেন। এই যে সাবওয়ে, এই সাবওয়েটা দিয়ে তোমরা বেরিয়ে সোজা একদম নিচে চলে যাবে, যেখান থেকে তোমরা পেয়ে যাবে টোটো। এদিকে বীরনগর যাওয়ার টোটো পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, ওখান থেকে আবার পেয়ে যাবে রানাঘাট যাওয়ার অটো টোটো। তো একটু দাঁড়িয়েছে, আমি গেটেই দাঁড়িয়েছি একদম। তো ট্রেনটা আবার ছাড়লো, এবার আসবে একটা অনেক দিনের অপেক্ষার পর, যে আমরা ভাবতাম বা বলতাম কলেজ লাইফ থেকে, প্রায় 4-5 বছর আগের কথা বলছি। তো তখন থেকে দেখতাম একটা ব্রিজ হচ্ছে হচ্ছে হচ্ছে, তো হতেই চলেছে। সে ব্রিজটা এক্ষুনি আসবে, চূর্ণী নদীর উপরে ব্রিজটা, রেল ব্রিজ। তো ব্রিজটা রিসেন্টলি এই মাসের 1 তারিখ থেকে চালু হয়েছে, নতুন ব্রিজ। নদীতে জল অনেকটাই বেশি, কারণ বর্ষার সময় জল তো বেশি থাকতেই হবে। তো আমরা কালীনারায়ণপুর স্টেশন ছেড়ে বেরিয়ে এসেছি, ঠিক একই ভিউ, সবুজে সবুজে মোড়া। একটা গান মনে পড়ে যাচ্ছে, গান যদিও ভালো গাই না, নানাঘাট ঢুকছি, পরে গান শেয়ার করবো।
ব্রিজটা ক্রস করলাম, ব্রিজটা ক্রস করে আমরা ঢুকছি রানাঘাট। তার ঠিক উল্টো পাশে সুরেন্দ্র সিনেমা হলটা পড়ে, তো সেটা ঠিক আজকে দেখাতে পারলাম না, অন্য কোনো দিন আগে। এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছ, এগুলো তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। এগুলো মাল্টিপ্লেক্স বা কোনো শপিং মল এগুলো হতে পারে। এই যে গাছতলাটা দেখতে পাচ্ছ, এখানে অনেক সময় কাটিয়েছি এসে, শান্তিপুর লোকাল দাঁড়িয়ে আছে একদম রেডি ছাড়ার জন্য। আমরা ঢুকছি রানাঘাট স্টেশন, এখন দেখা যাক সামনে কী হয়। রানাঘাটে ট্রেনটা ঢুকছে, ঢোকার পরে ছেড়েও দিয়েছে, একদম অল্প সময় নিয়েছে। এই যে দেখতে পাচ্ছ যে গেটটা আসছে রানাঘাট জংশন, এটা হলো জিআরপি গেট বলে। তো আমরা এই স্টেশনটা খুবই চেনা, একটা সময় প্রায় প্রতিদিনই আসা হতো, তো ছেড়ে বেরিয়ে যাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এই যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, এটা রানাঘাট লোকাল, 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো এটা হলো 5 নম্বর এবং 6 নম্বর। তো এখান থেকে ছাড়ে রানাঘাট লোকাল, রানাঘাট শিয়ালদা লোকাল যেটা। তো কখনো যদি আসতে হয় এখান থেকে, অবশ্যই রানাঘাট লোকালটা তোমরা পেয়ে যাবে। তো এখান থেকে ছেড়ে যে ফার্স্ট যে রেল গেটটা পড়বে, এখান থেকে ঠিক বাঁদিকে চলে যাবে কলেজ রোড। আমরা পার করে দিয়েছি রানাঘাট স্টেশন, এক্ষুনি পড়বে সেই গেটটা। চলো বলছি আর, এই যে ঠিক এক্ষুনি গেটটা পড়বে, এখান থেকে বাঁদিকে চলে।